খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে যারা কিনা এই প্রশ্নগুলো দেখে সমস্যার সম্মুখীন হয় না। এখানে আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন। ফ্রেজ আইডেন্টিফিকেশনের প্রশ্নগুলো যখন শিক্ষার্থীরা সলভ করতে যায় তখন কিন্তু এই অ্যাজেক্টিভ ফ্রেজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে নাকি প্রেপোজিশনাল ফ্রেজ হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এর প্রধান কারণ প্রত্যেকটা শুরুতেই প্রেপোজিশন আছে, ইন, 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 উইথ, আউট, ফর। সো এই প্রশ্নগুলো দেখে তোমরা যারা বিভ্রান্ত হও সেই বিভ্রান্তিগুলো তোমাদের কেটে যাবে এখনই। বিভ্রান্ত হওয়ার মেন কারণটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল ফ্রেজ। আসলে কি তাই? না, প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে, অ্যাজেক্টিভ ফ্রেজও হতে পারে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। সো আজকের ক্লাসে আমি খুব অল্প সময়ে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিব, জাস্ট একটু মনোযোগ দিলেই হবে। সাধারণত আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজ দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, তার মানে এটাতে আর অন্য কিছু নাই, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে। আর আরেকটাও হয়, সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, বাট সেক্ষেত্রে এগুলো অ্যাজেক্টিভ ফ্রেজও হয়ে যায় আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়ে যায়। কিভাবে হয় সেটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি দেখি আমরা ওই প্রেপোজিশন যুক্ত ফ্রেজের আগে নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাজেক্টিভ হয়ে যাবে। আবার বলছি, ওই প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ এর আগে যদি নাউন থাকে, কি থাকে? নাউন থাকে, তখন এটা অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এর আগে কি আছে? নাউন আছে, অ্যাজেক্টিভ ফ্রেজ। আর এই প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এর আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আমি আশা করি বুঝাতে পেরেছি, একটুক কথা মনে রাখলেই হবে। প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। বাট কখন অ্যাজেক্টিভ ফ্রেজ হবে, কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, এটা নিয়ে একটু কনফিউশন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এর আগে যদি নাউন থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাজেক্টিভ। আর যদি এর আগে ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এখানে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, কি আছে আগে? নাউন আছে, দ্যাট মিন্স এটা অ্যাজেক্টিভ, তার মানে এটা কি? অ্যাজেক্টিভ ফ্রেজ। আবার এখানে দেখি প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, দ্যাট মিন্স আমাদের কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন দিয়ে শুরু, এই যে এখানে কি দিয়ে শেষ? নাউন দিয়ে শেষ, এবং এর আগে কি আছে? ভার্ব আছে। আমরা বলছিলাম প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এর আগে ভার্ব থাকলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করবো সেটা হচ্ছে উইথ প্রেপোজিশন দিয়ে শুরু, স্পিড হচ্ছে কি? নাউন। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, দ্যাট মিন্স আমাদের কাকে নিতে হবে? অবশ্যই সেটা হচ্ছে, দেখতে হবে আগে কে আছে, আগে হচ্ছে ভার্ব, এই জন্য এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে দেখি প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, দ্যাট মিন্স আমাদেরকে একটু খেয়াল করতে হবে আগে কি নাউন আছে না ভার্ব আছে, দ্যাট মিন্স এখানে কি আছে? ভার্ব আছে, অবশ্যই অ্যান্সার কি হবে? সো আমরা এখানে দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এই জায়গাটা একটু আমরা খেয়াল করব, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে আমরা কি দিতে পারবো? প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারবো। কিভাবে? আমাদের এই দুইটা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবো যে এখানে ফর দ্য বাস, এখানে দুই সালে অথবা দুই সেশনে দুইভাবে প্রশ্ন এসেছে, আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছিল 2015-16 সেশনে, ফর দ্য বাস, এইখানে আমরা দেখতে পেলাম প্রেপোজিশন, এখানে দেখলাম নাউন, এর আগে কি আছে? ভার্ব আছে, দ্যাট মিন্স এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগিয়ে দিলে। বাট পরবর্তীতে একটু খেয়াল করি, ফর দ্য বাস একই জিনিস আছে, এখানে ভার্ব আছে, এখানে হওয়ার কথা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এখানে অপশন একটাও তো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে? একটাও তো কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই। সো আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু অ্যাডভার্বিয়ালের ফ্রেজের কাজ করে, আমরা এখানে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকার কারণে প্রিপোজিশনাল ফ্রেজকে অ্যান্সার করব। আশা করি এই দুইটা প্রশ্ন দিয়ে বুঝতে পেরেছো তোমরা যে কখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ধরব, কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরব। দ্যাট মিন্স আমরা অগ্রাধিকার সূত্রে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি দুইটাই থাকে, আমরা যদি দেখি আগে ভার্ব আছে তার মানে সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিব, আর যদি দেখি যে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে নাই তখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে পারবো। কারণ আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে না থাকলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে পারবো। আশা করি সম্পূর্ণ বিষয়টা একবারই ক্লিয়ার। এখন প্রশ্ন আসলে সবাই অ্যান্সার করে দিতে পারবেন।